আলাইকুম আন্তর্জাতিক সংবাদে স্বাগতম আজকের জানিয়ে ইয়েমেনে আপনাকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সতেরো এদিকে জানবেন উত্তেজনা ছড়িয়ে দিয়ে পিউকে নির্বাচন পেছানোর চেষ্টায় পিটিআই অপরদিকে থাকছে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যা বললেন পুতিন বিস্তারিত সংবাদে আরো জানবেন আরো চার জেলা নিয়ন্ত্রণে নিল তালেবান সর্বশেষ সংবাদে জানবেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সতেরো ইয়েমেনে সরকার নিয়ন্ত্রিত একটি শহরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে নিহতদের মধ্যে শিশুও রয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন আল জাজিরা ওই প্রতিবেদনে আরও বলেছে স্থানীয় সময় শনিবার হামলা চালানো হয় প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী আলী আল ঘুলিশি বলেছেন মারিফ শহরে রাউদার আশেপাশের একটি গ্যাস স্টেশনে আঘাত করে ওই ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণ পর একটি বিস্ফোরকবাহী ড্রোন চালিয়ে দুটি অ্যাম্বুলেন্সে আঘাত আনে হুতিরা আহতদের হাসপাতালে নেওয়ার কাজে নিয়োজিত ছিল অ্যাম্বুলেন্স দুটি যদিও সেই হামলায় দায় নেয়নি হুতিরা হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইয়েমেনের তথ্যমন্ত্রী মোহাম্মার আল ইরানি গ্যাস স্টেশন ও দুটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো হামলার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং মার্কিন রাষ্ট্রদূতকে হুতিদের এ হামলার ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন এদিকে জানবেন উত্তেজনা ছড়িয়ে দিয়ে পিউকে নির্বাচন পেছানোর চেষ্টায় পিটিআই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এর বিরুদ্ধে অঞ্চলটি এক মন্ত্রীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এ এন আই এক অনুষ্ঠানে পিউকে মন্ত্রী চৌধুরী তারিফ ফারুক বলেন পূর্বে করোনা মহামারী অজুহাত দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পিটিআই আর এখন তারা মানুষ আবেগকে উস্কে দিয়ে এবং রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে এই লক্ষ্য অর্জন করতে চায় পাকিস্তান কর্তৃপক্ষ পিউকে নির্বাচন স্থগিতের সুপারিশ করেছে যাই হোক বিরোধী দল এটির বিরোধিতা করছে তারা বলছে নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না এদিকে আসন্ন পিউকে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করার পরামর্শ দিয়েছে পাকিস্তানের কোভিড উনিশ পর্যবেক্ষণ কমিটি জাতীয় কমান্ডো এবং অপারেশন সেন্টার এনসিওসি অঞ্চলটির প্রধান নির্বাচন কমিশনের কাছে পাঠানো এক চিঠিতে এনসিওসি বলেছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে এমতা অবস্থায় নির্বাচনের আয়োজন করলে মানুষের গণজমায়াতের কারণে ভাইরাসটির পরিস্থিতি আরও খারাপ হওয়ার সংখ্যা রয়েছে তাই নির্বাচন পেছানো উচিত পিউকে প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার অভিযোগ করে বলেন পাকিস্তানের তেহরিক ইনসাফ সরকার এই নির্বাচন নিজেদের পছন্দমতো ফলাফল অর্জন করতে চায় প্রধানমন্ত্রী ইমরান খান যে পদক্ষেপে নেক না কেন পিউকে কখনো প্রদেশ হবে না বাহিরে আগ্রাসন আসলেই কেবল নির্বাচন স্থগিত করা যাবে যোগ করে বলেন তিনি এরপর জানবেন ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যা বললেন পুতিন ফিলিস্তিনের অধিকার সংক্রান্ত ইস্যুগুলোকে সরানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্ট পুতিন বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ এজেন্সিদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বের সমাধান সংক্রান্ত ইস্যুগুলো এড়িয়ে যাওয়া উচিত নয় বলে জোর দিয়েছে রুশ প্রেসিডেন্ট এক প্রশ্নের জবাবে পুতিন বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যে ফিলিস্তিনিদের অধিকার সংক্রান্ত ইস্যুগুলোকে পেছনে সরানো উচিত নয় এবং তা এড়ানো যাবে না আর এই সমস্যাটি সমাধানের কেবল মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বকেই গুরুত্ব দেওয়া উচিত এ সময় ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির বিষয়টি স্বাগত জানান ভ্লাদিমির পুতিন বলেন দুটি দেশের মধ্যে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মানে ওই দেশগুলোর জনগণ ও সংশ্লিষ্ট সবার জন্যই লাভবান একইভাবে কিছু ইস্যু রয়েছে যেগুলোর দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দিতে হবে এ সময় পুতিন আরও বলেন ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ সমস্যা কাটিয়ে ওঠাও জরুরি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের চাহিদার ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধান সহ বর্তমান সমস্যা সমাধানের ব্যাপারে আশা প্রকাশ করেন পুতিন এদিকে জানবেন আরও চার জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিল তালেবান মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে আফগান বাহিনীর কাছ থেকে আরও চারটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানদের উভয় পক্ষের লড়াই বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এমন ঘটনা আফগানিস্তান থেকে মার্কিন সেনা জুড়ে ঘটল প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আবার সক্রিয় হতে শুরু করেছে তালেবানরা খবর প্রকাশ করেছে আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের পূর্ব নুরুস্তানের দো অব জেলা রাতারাতি দখল করে নিয়েছে গোষ্ঠীটি আগের দিন শুক্রবার দক্ষিণ চাব উপকূলের সিংকায় সংলগ্ন গজনের দেহ ইয়াক এবং পার্শ্ববর্তী দায়কুন্দি প্রদেশে গিজাব জেলার নিয়ন্ত্রণ নেয় তারা নুরুস্থান প্রদেশের আইন প্রণাতা ইসমাইল আইকান বলেন দো আব গত এক মাস ধরে আফগান নিরাপত্তা বাহিনীকে অবরোধ করে রেখেছিল তালেবান সেখানে তিনশো এর অধিক সেনা তালেবানদের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়েছে এবং চুক্তির অংশ হিসেবে অঞ্চলটি থেকে সরে আসে তালেবানরা এখন নওরাগম অঞ্চলের দিকে এগিয়ে চলেছে এটি নুরুস্থানকে পাঞ্জশির প্রদেশের সঙ্গে যুক্ত করার একটি কৌশলগত জেলা এটিকে দীর্ঘদিন ধরে একটি অদম্য এবং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখা হচ্ছে কারণ পূর্বে সোভিয়েত ইউনিয়ন এবং তালেবান সৈন্যরাও এটি দখল করতে ব্যর্থ হয়েছিল যোগ করেন তিনি দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশে একজন সংসদ সদস্য তালেবানদের কাছে এই অঞ্চলটির ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বলেন তারা জাবুলের অপর জেলা সাহায্যে জেলা শাহাজয়েতে একটি মূল ঘাঁটি কোনো রকমের প্রতিরোধ ছাড়াই দখল করে নিয়েছে সৈন্যরা অঞ্চলটি ত্যাগ করে এবং তালেবানরা সরকারের ওপর চাপ বাড়ায় সর্বশেষ সংবাদে জানবেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার নিরীহ ফিলিস্তিনিদের ওপর অমানবিক অত্যাচার করার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল রহমান বিন আলথানি বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব সাক্ষাৎকারে শেখ আব্দুল রহমান বিন আল থানি বলেন যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেসব কারণ এখনো রয়েছে এদিকে এর আগেও কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দেয় এদিকে ইসরায়েলের নির্বাচনের মাধ্যমে অবসান হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন আমল ক্ষমতার পালাবদল সামনে রেখে দেশটিতে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিরল এক সতর্কতা জারি করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাব আরগামান কোনো নাম উল্লেখ না করে শনিবার এক বিবৃতিতে বলে সম্প্রতি আমরা অতিহিংস ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির লক্ষণ দেখতে পেয়েছি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রবণতা নির্দিষ্ট কিছু গোষ্ঠী বা ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে তারা সহিংস হয়ে উঠতে পারে এবং বেআইনি কিছু করে বসতে পারে যা হয়তো শারীরিক হামলা পর্যন্ত গড়াবে খবর প্রকাশ করেছে রয়টার্স ইসরায়েলের পার্লামেন্ট এ সপ্তাহে নতুন সরকার গঠিত হতে পারে যার মধ্য দিয়ে অবসান হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শাসনের দীর্ঘ বারো বছর যিনি রেকর্ড করে এক যুগ ক্ষমতায় ছিলেন ইসরায়েলের গত তেইশে মার্চের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অচল অবস্থায় সৃষ্টি হয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন অর্জনে ব্যর্থ হলেও সুযোগ পান পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ গত বুধবার তিনি ঘোষণা দেন একটি জোট সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোটাতে পেয়েছেন তিনি নতুন সরকার প্রধানমন্ত্রী হিসেবে যার নাম সংবাদ মাধ্যমে এসেছে কট্টরপন্থী ইয়ামিনা দলের নেতা সেই নাফতালি বেনেটের প্রতি কিছু ডানপন্থী গোষ্ঠী দারুণ ক্ষুব্ধ কারণ তিনি মধ্যপন্থী লাপিদের সঙ্গে জোট করেছেন এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পোস্ট বেনেটকে আক্রমণ করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন